নেশা কারবারির বাড়িতে হানা দিয়ে প্রচুর পরিমাণ নেশা সামগ্রী ও নগদ টাকা উদ্ধার করল উদয়পুর রাধা কিশোরপুর থানার পুলিশ। পলাতক নেশা কারবারির মূল অভিযুক্ত গোমতী ত্রিপুরা জেলা উদয়পুর রাধা কিশোরপুর থানার পুলিশের কাছে খবর আসে উদয়পুর মহকুমায় সোনামুড়া করুণা বাজার সংলগ্ন কুখ্যাত নেশা কারবারি মনোজিৎ দাসের বাড়িতে প্রচুর পরিমাণ নেশা সামগ্রী মজুদ রয়েছে। খবর পাওয়া মাত্রই উদয়পুর রাধা কিশোরপুর থানার ওসি বাবুল দাসের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ছুটে যায় কুখ্যাত নেশা কারবারি মনোজিৎ দাস। আমরা একটি গোপন খবরের সূত্রের ভিত্তিতে উদয়পুর সোনামুড়া জমিস্থিত করোনা বাজার মনোজিৎ দাসের বাড়িতে রেড করি এবং আমরা অনুমানিক 70,000 টাকা ভাঙচুর বাজেয়াপ্ত করি এবং 39,000 টাকা উদ্ধার করতে সক্ষম হয় এবং মনোজিৎ দাস আমাদের পুলিশের উপস্থিতি টের পেয়ে ওনার বাড়ি থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। কে ছিল আপনাদের অভিযান আসতে? আমাদের অভিযানে আমাদের নেতৃত্ব দিয়েছেন আমাদের মাননীয় ওসি সাহেব এবং আমাদের যে স্পেশাল একটা টিম আছে। ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়।